সরকারের সমালোচনা করাকে রুটিন ওয়ার্কে পরিণত না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও কাদের দুপুরে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন করোনা ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতা সংকটকে আরও ঘনীভূত করবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের কিছু হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীদের উপেক্ষা করার অভিযোগ রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও মন্ত্রী যে সকল পরিবহন অতিরিক্ত পাড়া আদায় করবে স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ ডিএমপি হাইওয়ে পুলিশ জেলা পুলিশ জেলা প্রশাসন ভিজিলেন্স টিম সহ সংশ্লিষ্ট সকলকে আমি আবারও অনুরোধ করছি